কৃষ্ণ ভজিবার পরে সংসারে আইন মিছিয়ে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। দিন গেল বৃথা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিন রাধা কৃষ্ণের চরণারি বৃন্দে। মনুষ্য জন্ম নেওয়া কি জন্যে? কৃষ্ণ ভজিবার জন্য। যে কৃষ্ণ ভজে তার কোন দুঃখ থাকে না, সব দূর হয়ে যায়। আর যে কৃষ্ণ ভজে না সেই দুঃখ পায়, সেই কষ্ট পায়, সেই বারবার জন্ম মৃত্যুর পথে যায় আর আসে। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষে মাসা করে। এখানে এসে যত জন্ম মানুষ দেয় সব মুগ্ধ হয়ে মায়ায় ভরে জন্ম দেয়। মায়ার দ্বারা ফল পেয়ে এই ফল রূপে পুত্র কন্যা সব ডাল ভেঙে পড়ে যায়, নষ্ট করে দেয় তার চরিত্র সংসারকে। অতএব এই মায়া ছাড়তে হবে, তাকে ভুজতে হবে। কৃষ্ণ ভোজার জন্য এখানে আসা। আমার মায়ের পায়ের দেওয়া হয়ে থাক না ওরে মনে, ও তার গন্ধ না থাক, যা আছে তা নয় রে ফুয়া ভুয়া। মায়ের পায়ে জবা ফুলের মতো থাকতে হবে, তবেই ভুগতে হবে। জবা ফুল যেমন তার গন্ধ নাই, কিন্তু যা আছে তা মিথ্যা আবরণ না, সেই জন্য মায়ের পায়ে স্থান পেয়েছে। সেরকম আমাদেরও জবা ফুলের মতো ভক্তি করতে হবে। কত জয়ীমালতি হয় তারা গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ছেলে পরের কাছে নিজের যায়। ওরে তোর মতো আর নেই কি তাদের মায়ে পড়ে আলাপ। কত জুঁই মালতি এরকম ধরনের লোক আছে যারা রূপ দেখিয়ে, ভালো ড্রেস পরে, গায়ে আতর মেখে, গন্ধ ছড়িয়ে ঘুরে বেড়ায়। তারাও মায়ের কাছে যায়, তারাও মায়ের ছেলে, কিন্তু তাদের ভক্তি নাই। তারা এইভাবে দেয়, এইভাবেই দাবি দাঁড়ায়। তেমনি পদ্মর মতো হতে হবে, নিজের রূপের বৈশিষ্ট্যতা কারো কাছে প্রকাশ করলে হবে না। পদ্মের মতো গন্ধ না ছড়িয়ে মায়ের পায়ে মাটিয়ে পড়তে হবে। যেমন পদ্ম ফুল পাঁকে ফোটে, পাঁকেই তার সংসার, পাঁকেই তার খাবার, পাঁক থেকেই সে বড় হয়েছে। কিন্তু মন থেকে সেই সংসার পাঁককে পরিত্যাগ করেছে। সে ঊর্ধ্ব মুখে তাকিয়ে পাঁকের দিকে নজর না দিয়ে ভগবানের প্রতি মন রেখে ভগবানকে সবসময় ডাকে। তাই জবা আর পদ্ম ফুল মায়ের শ্রেষ্ঠ ফুল, মা পছন্দ করে। এই ভক্তি এইরকম, যাকে মা পছন্দ করে তার কোনো গৌরব থাকবে না, তার কোনো বৈশিষ্ট্য থাকবে না, সে হবে ভিখারির মতো। ভক্তি দিয়ে গদগদ স্বরে মাকে ডাকবে, মায়ের চরণে লুটে কাঁদবে, ওইটাই হলো ভক্তি। সেই পায় ঈশ্বর।